হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ থেকে আমরা এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা নিয়ে অ্যানালিসিস করব। এসএসসি এই ধরনের প্রশ্নগুলো অনেকবার রিপিট করে, আগামী পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের পার্ট ওয়ান দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 2022 সালের জুলাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার। কি অপশন রয়েছে? নরেন্দ্র সিং তোমার, পরমেশ্বরন আইয়ার, অজয় ধিয়ানি, অরবিন্দ ভিরমানি। 2022 সালে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগের সিইও ছিলেন পরমেশ্বরম আইয়ার। বর্তমানে নীতি আয়োগের সিইও আছেন বিভিআর সুব্রমণিয়াম, আর চেয়ারপার্সন হলেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগ আসে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015-তে, আর এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার কত এবং কোনো অবস্থাতেই তা 40-এর কম সদস্য নয়? 1/10, 1/8, 1/6 না 1/3? বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা হয় রাজ্যের বিধানসভা বা এমএলএ সংখ্যার 1/3 ভাগ, তাহলে কি হবে? 1/3। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি পাণ্ডদের রাজধানী ছিল? মাদুরাই, কারিপাট্টু, কুলাপট্টি না পালামেন্দু? পাণ্ডদের রাজধানী ছিল মাদুরাই। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে? 53A, 50, 52 না 51A? মৌলিক কর্তব্য রয়েছে 51A। এই মৌলিক কর্তব্যের কনসেপ্টটা আমরা নিয়েছিলাম USSR থেকে বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে, আর মোট মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। পরের প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমিতে ফেলোশিপের সম্মান কত? 1 লাখ টাকা এবং একটি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র। 3 লাখ টাকা, একটি তাম্রপত্র এবং একটি অঙ্গবস্ত্র। 5 লাখ টাকা এবং 1 লাখ টাকা। সঙ্গীত নাটক ফেলোশিপের সম্মান হলো 3 লাখ টাকা, এর সাথে একটি তাম্রপত্র এবং অঙ্গবস্ত্র। পরের প্রশ্ন, তেলকে বনস্পতিতে রূপান্তর করাকে কি বলে? হোমোজিনাইজেশন, হাইড্রোজেনেশন, প্রিজার্ভেশন না পাস্তুরাইজেশন? তেলকে বনস্পতিতে রূপান্তর করাকে বলা হয় হাইড্রোজেনেশন। পরের প্রশ্ন, দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তিকে কি বলা হয়? মাল্টিল্যাটারাল, ট্রাইপার্টিয়েট, বাইল্যাটারাল না ইউনিল্যাটারাল? দুই পক্ষের মধ্যে বলেছে, কি হবে সেটি? বাইল্যাটারাল। পরের প্রশ্ন, 2022 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিতদের মধ্যে কি নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছে? বিপিন রাওয়াত, মনোজ পাণ্ডে, অনিল চৌহান না অজয় সিং? বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন অনিল চৌহান, এর আগে ছিলেন বিপিন রাওয়াত, কিন্তু তিনি 2021 সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান এবং তারপরে অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন। বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন জেনারেল অনিল চৌহান। চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন জেনারেল মনোজ পাণ্ডে। চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার। আর চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন এয়ার মার্শাল বিবেকরাম চৌধুরী। পরের প্রশ্ন, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে সাধারণত কি বলা হয়? অ্যাসপিরিন, হেভি ওয়াটার, টেবল সুগার না ড্রাই আইস? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। পরের প্রশ্ন, মহাবীর জয়ন্তী কোন মাসে পালন করা হয়? আগস্ট, সেপ্টেম্বরে, মার্চ, এপ্রিলে, মে, জুনে, নভেম্বর, ডিসেম্বরে? মহাবীর জয়ন্তী পালন করা হয় মার্চ, এপ্রিলে। তিনি 599 খ্রিস্টপূর্বাব্দে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলেন। আর চৈত্র মাসটা সাধারণত ইংরাজিতে মার্চ, এপ্রিলে হয়। পরের প্রশ্ন, শক্তি সঞ্চয় করার জন্য কি সারা দেশে প্রচার করা হয়? লাইট এমিটিং ডায়োড ল্যাম্প বা এলইডি ল্যাম্প, অয়েল ল্যাম্প, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা CFL ল্যাম্প? শক্তি সঞ্চয় করার জন্য ব্যবহার করা হয় লাইট এমিটিং ডায়োড ল্যাম্প বা এলইডি ল্যাম্প। পরের প্রশ্ন, ড্যাশ ব্যাংকগুলি তাদের গ্রাহকদের মালিকাধীন এবং এক ব্যক্তি একটি ভোটের সমবায় নীতি অনুসরণ করে, এই রকম ব্যাংকগুলোকে কি বলা হয়? শিডিউল্ড ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক, স্টেট ব্যাংক না কোঅপারেটিভ ব্যাংক? এই ব্যাংকগুলিকে বলা হয় কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংক। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন অনুসারে ভারতে একটি ড্যাশ স্তরের উপভোক্তা বিরোধ নিষ্পত্তি সংস্থাগুলির জন্য প্রদান করে। কনজিউমার প্রোটেকশনের কতগুলি টায়ার রয়েছে? 1 টায়ার, 3টে টায়ার, 4টে টায়ার না 2টো টায়ার?
যেখানে রয়েছে তিনটে স্তর বা ত্রিস্তরীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি সংস্থা। পরের প্রশ্ন, 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আজিনজিন, তাসকেন্ত না নামানগাম? 1920 সালে কমিউনিস্ট পার্টি ফর্ম হয়েছিল তাসখেন্তে। কে করেছিলেন? এম এন রায় এবং তার সহযোগী ছিলেন অবনী মুখার্জি। পরের প্রশ্ন, 1829 সালে স্থাপিত ড্যাশ ভারতের প্রাচীনতম গলফ ক্লাব? কসমোপলিটন ক্লাব, ইস্ট পয়েন্ট গলফ ক্লাব, ব্যাঙ্গালোর গলফ ক্লাব, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব? 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের সব থেকে প্রাচীন দ্য রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। পরের প্রশ্ন, খাসি পাহাড়ের ড্যাশ এ মৌসিন নামে পৃথিবীর সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়? খাসি পাহাড়ের কোন দিকে মৌসিন নাম অবস্থিত? ইস্টার্ন পার্টে, নর্থার্ন পার্টে, ওয়েস্টার্ন পার্টে না সাউদার্ন পার্টে? মৌসিন রাম খাসি পাহাড়ের দক্ষিণে অবস্থিত, সাউদার্ন পার্ট। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ব্যাংকের জন্য সম্পদ গঠন করে? মজুদ আর ঋণ। ব্যাংকের সম্পদ গঠন করে দুটোই, কি হবে এখানে? অপশন বি, বোথ ওয়ান অ্যান্ড টু। পরের প্রশ্ন, কৃষি ও মাছ ধরার কার্যক্রম কোন খাতের অন্তর্গত? সেকেন্ডারি সেক্টরে, অর্গানাইজ সেক্টরে, প্রাইমারি সেক্টরে না টার্সিয়ারি সেক্টরে? কৃষি এবং মাছ ধরা আছে প্রাইমারি সেক্টরে। সেকেন্ড সেক্টর বা সেকেন্ডারি সেক্টর এখানে কি আছে? ম্যানুফ্যাকচারিং, যেমন বস্ত্র শিল্প, খনিজ শিল্প ইত্যাদি। তৃতীয় স্তর বা টার্সিয়ারি সেক্টর, এখানে আছে আইটি সেক্টর বা সার্ভিস সেক্টর। পরের প্রশ্ন, নিচের কোন লোক নৃত্যটি লাঠি নৃত্য নামে জনপ্রিয়? কোল্লালু, থেইয়াম, কোলি না গধে মন্ডি? লাঠি নৃত্য নামে পরিচিত কোলানাল্লু। অপশন এ, এটি অন্ধ্রপ্রদেশে জনপ্রিয়। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 আয়োজন করেছে? হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব না মধ্যপ্রদেশ? ভালো করে দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস 2021, এটা ছিল চতুর্থতম সংস্করণ, এটা হয়েছিল হরিয়ানাতে, অপশন এ। আর 2022 সালে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছে মধ্যপ্রদেশে। এর সাথে মনে রাখবে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 হয়েছে উত্তরপ্রদেশে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।